জীবন কখনো কখনো কেড়ে নেয় আশা, মিলিয়ে দেয় কঠিন বাস্তবতা। কখনো কখনো নিষ্ঠুর আচরণ এক নিমিষে পাল্টে দেয় পুরো চলার ধরন। ঠিক তেমনটাই যেন হলো মোহাম্মদ সাইফউদ্দিনের সাথে। মাঝপথে একটা পায়ের ইঞ্জুরি কেড়ে নিয়েছে কত শত ঘুম, ভেঙে দিয়েছে কত স্বপ্ন আর আশা, শেষে মিলিয়ে দিল কঠিন বাস্তবতা। এই যেমন কিছুদিন আগেই বলেছিলেন ন্যাশনাল টিমে না ফিরে দিবেন না কোনো ইন্টারভিউ, আর সেই একটা ইন্টারভিউ দেওয়ার ক্ষমতা তৈরি করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে দেখেছিলেন বিপিএলকে। আশা করেছিলেন বিপিএলে পারফর্ম করে আবারও জাতীয় দলে নিজেকে নিয়ে আসবেন, তাই কঠোর অনুশীলনেও মনোযোগী ছিলেন তিনি। ইঞ্জুরি থেকে ফিরে পুরনো রূপে তৈরি হওয়ার জন্য জান প্রাণ দিয়ে লড়াই করেছেন, কিন্তু তার হলো কই? তাই তো বলেছিলাম জীবন কখনো কখনো কেড়ে নেয় সব আশা, মিলিয়ে দেয় কঠিন বাস্তবতা। ফিটনেস টেস্টে পাশ না করায় ফরচুন বরিশালের হয়ে খেলতে পারেননি তিনি। যে পরিশ্রম করলেন তাতেও হয়নি পূরণ নিজের লক্ষ্য। বিসিবি থেকে পাননি দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার অনুমতি। যেই বিপিএল ঘিরে সমর্থকদের মতো সাইফউদ্দিনেরও ছিল হাজারটা প্রত্যাশা, সেখানে ব্যর্থ তিনি। কেরিয়ারের উঠতি সময় ইঞ্জুরির কারণে পা পিছলে যান নিচের দিকে, সেখান থেকে আর ফিরে আসতে পারছেন না এই অলরাউন্ডার। যে সাইফউদ্দিনকে নিয়ে সবাই স্বপ্ন দেখেছিল পেস অলরাউন্ডারের আক্ষেপ পোষাবে, সেই তিনিই হতাশ করেছেন সকলকে। দেশের ক্রিকেটে সবচেয়ে বড় কষ্টের কারণটা বোধ হয় এটি। ইঞ্জুরিতে পড়েছিলেন তাসকিন, হাসান মাহমুদ, মাশরাফিরাও। অতীতে টাইগার ক্রিকেটে অনেককে এমন পিছনে থেকে থাবা মেরেছিল এই ইঞ্জুরি, কিন্তু তাসকিন মাশরাফিরা ফিরে আসতে পারলেও অনেকেই আবার অসময়ে হারিয়ে গিয়েছেন, আর সেই মিছিলেই যেন নতুন সংযোজন হয়ে উঠেছেন সাইফউদ্দিন। পিছিয়ে পড়ার পর সামনে ফিরে আসার বদলে ধীরে ধীরে যেন আরও বেশি উল্টো যুগে যাচ্ছেন তিনি। ব্যাটার বল হাতে যে সাইফউদ্দিনকে নিয়ে সবাই মাত্র বড় স্বপ্ন জাল বুনছিলেন, তখনই হতাশ করে হারিয়ে যেতে থাকেন তিনি। তবে কেরিয়ার এখানেই তো শেষ নয়, মাত্র তো উঠতি সময়। ভক্তদের আশা তাসকিনের মতো তিনিও ফিরবেন পুরনো ছন্দে, ফিরে আসবেন আবারও জাতীয় দলে, আবারও লাল সবুজের জার্সিতে নিজেকে প্রমাণ করবেন, ম্যাচ জিতাবেন। জিসান মাহমুদ, শ্রাবণ, স্পোর্টস 09।